যারা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক বিএনপি সাথে কথা বলে যতটুকু লিবারেল উনি মনে করেন কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় কোনো কিছু সেরকম আগাচ্ছে না আগাচ্ছে না কেন সেটার রিজন হিসাবেই উনি হয়তো আইডেন্টিফাই করেছেন আমার কাছে মনে হচ্ছে যে এটা আলটিমেটলি ও এক ধরনের অ্যারোগেন্স অথবা এক ধরনের স্টাবরনেস উপরের থেকে চাপিয়ে দেওয়া হয় যার জন্য আর আগানো যায় না এটা এটা এই এই জিনিসটা মনে হয় আমার আসে যেটা উনি হয়তো পূর্ণাঙ্গ না বললেও আমি এটাকে এভাবেই অনুমান করছি এবং এভাবে বিশ্লেষণ করছি মানে যদি আমি উল্টা ভাবে কাদের সাহেবের কথাও যদি বলি তিনিও কি প্রধানমন্ত্রীর কোন সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বা তিনি কি এরকম আওয়ামী লীগের মধ্যে এমন কোনো চর্চা আছে কিনা যে প্রধান নেতৃত্বের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো কারোর সক্ষমতা আছে কিনা দেখেন আমি আমি আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে সব দলে ওনাদের দলেও এরকম আলোচনা হয় হয়ত্রীর সাথে আলোচনা হয় অনেক শুনেন পরে তারা এই সব জায়গায় আছে আওয়ামী লীগে আমি নিজে যেহেতু আওয়ামী লীগের সভানেত্রীর সাথে দীর্ঘদিন কাটিয়েছে আমার অভিজ্ঞতা বলে যে অনেক আলোচনা হয় অনেক ধরনের মত বিনিময় হয় এবং আলটিমেটলি মতের আলোচনা প্রেক্ষিতেই সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণত কিন্তু জিনিস তো কিছু কিছু জিনিস তো তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত গ্রহণ হলে করতে হলে তখন এরা সভানেত্রী যখন সুযোগ হয় তখন সভানেত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেন সেটা সেটা নেন কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত এক দেন না আপনি যেটা বলতে যাচ্ছেন যেটা তারেক রহমান সাধারণ সম্পাদকের অনেক সিদ্ধান্ত সাধারণ সম্পাদক লেভেলের সিদ্ধান্ত উনি দেন যেমন ব্যাপারে ক্রমে আসলে অভ্যন্তরীণভাবে বাগ স্বাধীনতা নেই কিন্তু ওবাজুল কাদের আছে সেটা অনেক ধরনের ওনার 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 সেক্রেটারি হিসেবে ওনার যত রকমের আছে সেই ইক্তিয়ারের সিদ্ধান্তগুলো উনি নেন নিতে পারেন এবং অনেক सिद्धांत উনি মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী উনি কিন্তু ইকুয়ালি ডিসেন্ট্রলাইজ করে দেন যে ঠিক আছে তার উপরে তার আমরা তো সবসময় দেখি মানুষের একটা একটা পারসেপশন হয়ে গেছে যে যে কোনো ধরনের ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ছাড়া হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু হয় না এটা শুধুমাত্র আওয়ামী লীগের দলের অভ্যন্তরীণ বিষয় না জাতীয়ভাবে অনেক ইস্যু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া হয় না এখন সাধারণ কোনো ঘটনা ঘটলেও মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু চান হয়ে যাবে আপনি করলে হয়ে যাবে মানে সবকিছু ছাপিয়ে ধরনের একটা চর্চাও তো আমরা দেখতে পাই এইটা এটা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানে উনি যেকোনো বিষয়গুলোই ঘটে জাতীয় পর্যায়ে ঘটে যেগুলো একটা পর্যায়ে গুরুত্ব আছে খুব দ্রুততম উনি ওটার সাথে এনগেজড হয়ে যান এই এনগেজড হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি উনি যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন অথবা পলিটিক্যাল ডিসিশন গুলা পলিটিক্যাল লিডারদের সাথে এনগেজড হয়ে তারপরে সিদ্ধান্ত নেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত একটিভ পারফরমেন্স এর কারণেই কিন্তু এরকম একটা পারসেপশন ডেভেলপ করেছে যে উনি সব সময় ডিসিশন দিচ্ছেন বা অ্যাক্টিভলি পার্ট 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 এরকম এটা এটা দিস ইজ এ ওনার মানে খুবই একটিভ পার্টিসিপেশন এর কারণে হয় এটা হয়তো অনেকই রিঅ্যাকশন আপনি বলতে চাচ্ছেন তার জনাব ওবাইদুল কাদের যা বলেছে যে তার রহমানের বা লন্ডনের ওই ছাড়া বিএনপি চলে না সেটাকে আপনি অনেকাংশেই সমর্থন করছেন কিছু কিছু ক্ষেত্রে আমি আমি বলবো যে এই বিএনপির রাজনীতিটা তো মানে যেভাবে বিএনপি রাজনীতি তৈরি হয়েছে এবং এ পর্যন্ত চর্চা হয়েছে আমার অবজারভেশন এরকমই আসলে অনেকটা এরকম এরকম তার ক্রমানের